হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বন্ধু টিউটোরিয়াল। বন্ধু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকেই স্বাগত জানাই। তো এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ নতুন একটি চাকরির আপডেট। রাজ্যে গ্রুপ ডি পদে নিয়োগের জন্য এই মুহূর্তে সম্পূর্ণ নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ করে থাকলেই আবেদন করতে পারবে এবং এখানে কোনো লিখিত পরীক্ষা হবে না, সরাসরি ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে কিন্তু সিলেকশন করা হবে। তো আজকের এই ভিডিওতে আমি এই চাকরিটি সম্পর্কে তোমাদেরকে বিস্তারিতভাবে জানাবো, তাই ভিডিওটিকে তোমরা কেউই স্কিপ করবে না, প্রত্যেকেই মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে। আর প্রত্যেকবারের মতো তোমাদের কাছে করব একটি রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওতে একটি করে লাইক করবে, ভিডিওটিকে বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে ইনফরমেশনটি তাদেরকেও দেওয়ার চেষ্টা করবে। আর আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, নিজের জেলা চাকরির আপডেটগুলি সঠিক সময় সবার প্রথম পাওয়ার জন্য। তো এই মুহূর্তে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ আমরা রয়েছি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে। এই রিক্রুটমেন্ট নোটিশ ডাউনলোড করার জন্য সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটটিতে তোমরা চলে আসবে, এই রিক্রুটমেন্ট সেকশনে তোমরা কিন্তু এই নোটিশটিকে পেয়ে যাবে। এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেল বন্ধু টিউটোরিয়াল অফিসিয়ালও আমি আপলোড করে দেবো, সেখান থেকেও তোমরা কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। তো অন স্ক্রিন এই মুহূর্তে তোমরা প্রত্যেকেই অফিসিয়াল নোটিফিকেশনটিকে দেখতে পাচ্ছ। এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি বিষ্ণুপুর হেলথ ডিস্ট্রিক্ট অ্যাট বিষ্ণুপুর ডিস্ট্রিক্ট বাঁকুড়া, পিন নাম্বার 722122। তো তোমরা বুঝতে পারছো এই মুহূর্তে বাঁকুড়া জেলায় নিয়োগের জন্য বন্ধুরা এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো যেমনটা তোমরা আগের ভিডিওতে কমেন্ট করে জানিয়েছিলে তোমাদের জেলার নামগুলো, অবশ্যই আমরা সেই সমস্ত কমেন্টগুলো প্রত্যেকদিনই ফলো করি। তো তোমাদেরকে জানিয়েছিলাম যখনই তোমাদের জেলায় নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তোমাদেরকে আমি ভিডিওর মাধ্যমে জানাবো। তো অবশ্যই তোমরা তোমাদের জেলার নামগুলোকে প্লিজ কমেন্ট করে জানিও, তোমাদের জেলাতে যখনই কোনো নতুন চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ঠিক এইভাবে আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। কারণ এই মুহূর্তে রাজ্যের বিভিন্ন জেলা হসপিটাল বা বিভিন্ন জেলাতে কিন্তু চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মী নিয়োগের জন্য কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে। তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে একটি ইমেল আইডি দেওয়া রয়েছে এবং এখানে একটি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে এবং বিজ্ঞপ্তির মেমো নাম্বার তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ এবং বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হয়েছে সেটিও তোমরা প্রত্যেকে অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। তো প্রথমে তোমাদেরকে জানিয়ে রাখি এখানে যে নিয়োগটি করা হচ্ছে সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ করা হচ্ছে, অর্থাৎ 6 মাসের চুক্তির ভিত্তিতে কিন্তু এই নিয়োগ করা হচ্ছে। এবং এখানে তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ পোস্টের নাম দেওয়া রয়েছে, নাম্বার অফ ভ্যাকেন্সি, এডুকেশনাল কোয়ালিফিকেশন, আপার এজ লিমিট, প্লেস অফ পোস্টিং, রিমুনারেশন পরপর দেখতে পাচ্ছ এখানে মেনশন করে দেওয়া হয়েছে। তো পোস্টের নাম তোমাদেরকে জানিয়ে রাখি, গ্রুপ ডি প্রথমে জানিয়েছিলাম, গ্রুপ ডি ডোম পদে নিয়োগ করা হচ্ছে, প্রত্যেকেই ফলো করবে পোস্টের নাম ডোম, ওকে, অর্থাৎ গ্রুপ ডি ডোম পদে নিয়োগ করা হচ্ছে। যারা আবেদন করতে চাও ডোম পদে তারা চাইলে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে পারো, যদি তোমরা ইন্টারেস্টেড না থাকো এই পোস্টে অ্যাপ্লাই করার জন্য তোমরা চাইলে ভিডিও থেকে স্কিপ করে যেতে পারো, ওকে। তো দেখতে পাচ্ছ এক্ষেত্রে 2টি শূন্যপদ রয়েছে এবং এক্ষেত্রে তোমাদের কোয়ালিফিকেশান যেটি চাওয়া হয়েছে 8 পাস, অর্থাৎ অষ্টম শ্রেণী পাস করে থাকলেই তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে। আপার এজ লিমিট যেটি বলা হচ্ছে 40 ইয়ার্স, অর্থাৎ 40 বছরের মধ্যে যাদের বয়স তারাই কেবলমাত্র এখানে আবেদন করতে পারবে। এবং প্লেস অফ পোস্টিং তোমাদের যেটি হবে বিষ্ণুপুর ডিস্ট্রিক্ট হসপিটাল, ওকে, প্লেস অফ পোস্টিং বিষ্ণুপুর ডিস্ট্রিক্ট হসপিটাল। এবং এক্ষেত্রে মান্থলি রিমুনারেশন, অর্থাৎ এই পোস্টের ক্ষেত্রে তোমাদেরকে স্যালারি যেটি দেওয়া হবে 10,000 টাকা প্রতি মাস। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবং দেখো এখানে মেনশন করে দেওয়া হয়েছে এই যে নিয়োগটি করা হচ্ছে এটি কিন্তু কোভিড-19 জন্য কিন্তু এই ডিম পদে নিয়োগটি করা হচ্ছে। নেক্সট এবার চলো তোমাদেরকে জানিয়ে দিই তোমরা যদি আবেদন করতে চাও কিভাবে আবেদন করবে। বন্ধুরা তোমাদেরকে জানিয়ে রাখি এখানে দেখতে পাচ্ছ কোনো অ্যাপ্লিকেশন ফর্ম এই নোটিফিকেশনের মধ্যে দেওয়া নেই, ওকে। তো তাই তোমাদেরকে একটি বায়োডাটা তৈরি করতে হবে এবং বায়োডাটার মধ্যে তোমাদের সমস্ত কিছু তোমরা মেনশন করে দেবে। তো এর সাথে তোমাদেরকে যে সমস্ত ডকুমেন্ট সার্টিফিকেটের জেরক্স সেলফ অ্যাটেস্টেড কপি অ্যাটাচ করতে হবে দেখতে পাচ্ছ এখানে মেনশন করে দেওয়া হয়েছে। বলা হচ্ছে এজ প্রুফ, আর সার্টিফিকেটের জেরক্স উইথ সেলফ অ্যাটেস্টেড কপি, রেসিডেন্সিয়াল প্রুফ, এডুকেশন সার্টিফিকেটের তোমরা জেরক্স উইথ সেলফ অ্যাটেস্টেড কপি এবং ভ্যালিড আইডেন্টিটি প্রুফ যেটি তোমাদের রয়েছে সেটির সেলফ অ্যাটেস্টেড কপি তোমরা অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে তোমরা অ্যাটাচ করবে, ওকে। এবং যেদিন তোমাদের ইন্টারভিউ রয়েছে সেদিন তোমরা অ্যাপ্লিকেশন ফর্ম সাথে যেগুলি তোমরা জেরক্স উইথ সেলফ অ্যাটেস্টেড কপি অ্যাটাচ করেছো প্রত্যেকটির অরিজিনাল কপিও সঙ্গে করে তোমরা নিয়ে যাবে। এক্ষেত্রে তোমাদের ইন্টারভিউ ডেট দেখতে পাচ্ছ বলে দেওয়া হয়েছে 31 মে 2021 সোমবার, টাইম রয়েছে সকাল 11টা। এবং ইন্টারভিউর জন্য তোমাদেরকে কোথায় যেতে হবে, অর্থাৎ ইন্টারভিউ ভেনু সেটা তোমরা প্রত্যেকেই নোট করে নাও। দ্য ওয়াক ইন ইন্টারভিউ উইল বি হেল্ড অ্যাট দ্য অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ বিষ্ণুপুর ডিস্ট্রিক্ট হসপিটাল, অর্থাৎ ইন্টারভিউর জন্য তোমাদেরকে কিন্তু এই ঠিকানায় যেতে হবে। তো ইন্টারভিউর টাইম তোমাদেরকে বলে দিলাম সকাল 11টা, ইন্টারভিউর ডেট রয়েছে 31 মে 2021 সোমবার।
তো আশা করি আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি তোমাদের কারো কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। এছাড়া তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই আবেদন করার পূর্বে নোটিফিকেশনটি আমাদের টেলিগ্রাম চ্যানেল বন্ধু টিউটোরিয়াল অফিসিয়াল, সেখানে আমি পিডিএফটি আপলোড করে দিচ্ছি, প্রত্যেকেই যুক্ত হয়ে যাও, সেখান থেকে পিডিএফটিকে ডাউনলোড করে নাও। আবেদন করার পূর্বে অর্থাৎ ইন্টারভিউ যাওয়ার পূর্বে নোটিফিকেশনটিকে নিজেরা বিস্তারিতভাবে পড়ে বুঝে তারপরেই তোমরা ইন্টারভিউয়ে যাবে বা আবেদন করবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।